অপারেশন স্প্রিং শিল্ড ও তুর্কির ড্রোন ফোর্স। সিরিয়ায় রুশ সমর্থিত আসাদ বাহিনীর ঘাঁটি ধ্বংসে সম্প্রতি অপারেশন স্প্রিং শিল্ড শুরু করে তুরস্ক। এই অপারেশনে প্রতিপক্ষের ঘাঁটিতে হামলা চালাতে নিজস্ব প্রযুক্তির অসংখ্য ড্রোন ব্যবহার করে তুরস্ক, যা দেখে বিস্মিত হয়েছে গোটা বিশ্ব। রুশ সমর্থিত সিরীয় বাহিনীর হামলায় একসঙ্গে নিজেদের 34 জন সেনা নিহত হওয়ার পর পাল্টা অভিযান শুরু করে তুরস্ক। সিরিয়ার অনেক ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য এই অভিযানে সরাসরি সেনাবাহিনী ও বিমান বাদ দিয়ে মূলত ড্রোন ফোর্স ব্যবহার করে তুরস্ক। ফলে প্রতিপক্ষের ব্যাপক ক্ষতি হলেও তুরস্কের 8টি ড্রোন শুট হয়, যার মাঝে একটি ফ্রেন্ডলি ফায়ারও শুট হয়। উক্ত অভিযানে একমাত্র মার্কিন M120 এয়ার টু এয়ার মিসাইল বাদে সকল কিছুই তুরস্কের নিজস্বভাবে তৈরি। বিশ্লেষকরা জানিয়েছে, তুর্কির ড্রোন ফোর্সের হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে আসাদ বাহিনীর অনেক ঘাঁটি। তাদের কমপক্ষে 12-15 ভাগ সামরিক শক্তি নষ্ট হয়েছে। হামলার সময় যে ভিডিও প্রকাশ পেয়েছে তাতে নিশ্চিত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সিরীয় বাহিনী। এমনকি ড্রোন হামলার ভয়ে সিরীয় বাহিনী অ্যাম্বুলেন্সে করে যাওয়ার ভিডিও ভাইরাল হয়। হামলার সময় রুশ সমর্থিত সিরীয় বাহিনীর অসংখ্য ট্যাঙ্ক, সাজোয়াজান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রকেট লঞ্চার সিস্টেম, মিলিটারি ট্রাক সহ আরও অনেক সরঞ্জাম বিধ্বস্ত হয়। সামরিক বিশ্লেষকদের দাবি, যে যাই বলুক, তুরস্কের এই ড্রোন ফোর্সে ভয়াবহ হামলার কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় রাশিয়া। বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেও ড্রোন হামলা থেকে রক্ষা পাচ্ছিল না মস্কো। এমনকি রুশ প্রতিরক্ষা সিস্টেম ও রাডারগুলিও ড্রোনের হাতে ব্যাপক হারে মার খাচ্ছিল। এ কারণে এরদোগানের যুদ্ধবিরতির প্রস্তাবে পিছিয়ে যাননি পুতিন। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ তুরস্কের ড্রোন ফোর্সের ভয়াবহতা স্বীকার করেছেন। এ সম্পর্কে মার্কিন কয়েকজন বিশেষজ্ঞ বলেন, যুদ্ধক্ষেত্রে তুরস্ক এক নতুন যুগের সূচনা করেছে। তুর্কি বাহিনীর সক্ষমতা অনেকেরই অজানা ছিল, তবে এবার বিশ্বকে ভিন্নধর্মী ক্ষমতা দেখিয়েছে তারা। তাদের ড্রোন ফোর্স দেখে গোটা বিশ্ব বিস্মিত হয়েছে। ড্রোন ফোর্স সম্পর্কে আরেক মার্কিন সামরিক বিশেষজ্ঞ বাহরি মার্ট দেমিরেল বলেন, বিশ্বে এই প্রথমবারের মতো বড় পরিসরে কোনো অভিযান পরিচালনার ক্ষেত্রে ড্রোন ফোর্স ব্যবহার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে হামলা চালালে প্রতিপক্ষ অনেকটাই দুর্বল হয়ে পড়ে, কারণ ড্রোন বিধ্বস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটে না, এটি নিয়ন্ত্রণ করা হয় অনেক দূর থেকে। তিনি আরও বলেন, অনেকে মনে করে এসেছে সামরিক ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারছে না তুরস্ক। তবে সিরিয়ার অভিযানের পর সবার চোখ কপালে উঠেছে। তুরস্ক দেখিয়েছে কী করে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে হয়। এছাড়া বাইরের যে কোনো আক্রমণ থেকে সিরিয়াকে সুরক্ষিত রাখতে আসাদ সরকারকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে দিয়েছিল রাশিয়া। এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেমে হামলা চালিয়েছে তুরস্ক, এতে ওই ব্যবস্থাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল মাজদার নিউজ জানায়, রাশিয়ার দেওয়া সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সর্বশেষ হামলা চালিয়েছে তুরস্ক। ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়। মঙ্গলবার এই হামলার ভিডিও প্রকাশ করে তুর্কি কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায়, সিরীয় উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকিব শহরে প্যান্টোসির S-1 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায় তুর্কি ড্রোন। এতে রুশ ওই প্রতিরক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর আগে অন্য একটি প্যান্টোসের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ভিডিও প্রকাশ করেছিল তুরস্ক। এর মাধ্যমে তুরস্কের হামলায় রাশিয়ার দেয়া মোট 8টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য সামনে এলো। তবে তুরস্কের সামরিক বাহিনী আরও বেশ কয়েকটি রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ব্যয়বহুল এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে তুরস্কের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ রাশিয়া, কারণ নতুন এইসব প্রযুক্তি যা রাশিয়া নিয়ে এসেছে তার ইজ্জত নিলামে তুলেছে তুর্কি তার ড্রোন দিয়ে। তবে এই বিষয়ে সবাই একমত যে তুরস্কের নিজস্ব ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম যা রাশিয়ার এয়ার ডিফেন্সকে জ্যাম করে দিয়ে সহজেই হামলা করতে সাহায্য করেছে। ইদলিবে কিছু উঁচু স্থান রয়েছে যেখানে অবস্থিত সামরিক স্থাপনাগুলো সিরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাকেব, নেইবার ও আতারিবের মতো স্থানগুলো ইদলিবে সিরিয়ার ক্ষমতার ভারসাম্য ধরে রেখেছে। এক্ষেত্রে তুরস্কের ড্রোন সেখানে হামলা করে আসাদের স্বপ্ন চূর্ণ করে দেয়। যুদ্ধে তুরস্ক ব্যবহার করেছে ANKAS ও বাইরাক্তার TB2 মডেলের ড্রোন। এগুলো সিরিয়ার সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। একই সঙ্গে আসাদপন্থীদের নিয়ন্ত্রণে থাকা এয়ারপোর্টগুলোতেও হামলা চালাতে সক্ষম এই ড্রোন। ফলে কৌশলগত দিক থেকে অনেক বেশি সুবিধা পাচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা। এরই মধ্যে সিরিয়ার অনেক আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করেছে এই ড্রোন। এছাড়া ইদলিবের যুদ্ধের মধ্যে সিরিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও হেজবুল্লার মধ্যকার একটি বৈঠকেও ড্রোন হামলা চালানো হয়। এতে প্রায় 120 জন প্রাণ হারান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া তালহিয়া এলাকায় ড্রোন দিয়ে অন্তত 200-এর বেশি হেজবুল্লা সেনাকে হত্যা করেছে তুরস্ক। এই তুরস্কের ড্রোন যে সিরীয় ও রুশ বাহিনীকে এত ভোগাবে তা রাশিয়া নিজেও চিন্তা করেনি।